হ্যালো ফ্রেন্ড, সৌরভ অমনিবাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে আলোচনা করব টু হেলেন পোয়েমটি, যেটি লিখেছিলেন এডগার অ্যালেন পো। এডগার অ্যালেন পো সম্বন্ধে আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তাই রিকোয়েস্ট করব তোমাদের সেই ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমরা ডিরেক্টলি পোয়েমে চলে যাব। টু হেলেন, যেটি লিখেছিলেন এডগার অ্যালেন পো 1831 সালে। তিনি যখন 14 বছর বয়সী ছিলেন, তখন ওনার বন্ধু রব তার মাতার ওপর অর্থাৎ জেন স্ট্যানার্ডের ওপরেই তিনি এই পোয়েমটি লিখেছিলেন এবং এই লেখাটি প্রকাশিত হয় 1831 সালে। তো লেট স্টার্ট। টু হেলেন, হেলেন অর্থাৎ হেলেন হলেন যে আমরা যারা সকলে ইলিয়াড পড়েছি কিংবা গ্রিক মাইথোলজি জানি, তারা সকলেই জানব যে মেনেলাসের ওয়াইফ ছিলেন হেলেন, যিনি ছিলেন সুন্দরতার মোহিত একজন সুন্দরী মহিলা যাকে প্যারিস অপহরণ করেছিলেন। তো এখানে হেলেন বলে উনি ওনার বন্ধুর মাতা অর্থাৎ জেন স্ট্যানার্ডকেই কম্পেয়ার করছেন। তো লেট স্টার্ট। হেলেন দাই বিউটি ইজ টু মি লাইক দোজ নিকিয়ান বার্ডস অফ ইয়োর দ্যাট জেন্টলি ও ইয়োর পারফিউম সি দ্যাট ওয়েরি ওয়ে ওন ওয়ান্ডারার বোর টু হিজ ওন নেটিভ শোর। হেলেন, তোমার সুন্দরতায় আমি মোহিত, আর ওই নাজিয়াদের সুন্দর সুন্দর বিশাল আকৃতির জাহাজগুলো সেগুলো আমার কাছে অতীত। এখন আমি তোমার ওই সুন্দরতায় মোহিত, যেই জাহাজগুলো সুন্দর গন্ধের ওপর দিয়ে ভেসে যেত, সুন্দর সমুদ্রের স্নিগ্ধ গন্ধের মধ্যে ভেসে যেত, আর তার সাথে ক্লান্ত নিবদ্ধ হয়ে থাকা ওয়ান্ডারারদের বাড়ি ফিরিয়ে আনতো। আমি সেই নেটিভ শোরের কথাই বলছি, তুমিই হলে সেই নেটিভ শোর। অর্থাৎ এই প্যারায় উনি কম্পেয়ার করছেন নেটিভ শোর, অর্থাৎ যদি আমরা গ্রিক মাইথোলজি দেখি তাহলে সেখানে জানতে পারবো যে 10 বছর ধরে যে ট্রোজান ওয়ার হয়েছিল, অর্থাৎ হেলেনকে নিয়ে যে ট্রোজান ওয়ার হয়েছিল, সেই ট্রোজান ওয়ারে দীর্ঘ 10 বছর সমাপ্ত হবার পরে তাদের জাহাজটি পুনরায় ফিরে এসেছিল তাদের রাজ্যে। এখানে উনি একইভাবে কম্পেয়ার করছেন সেই একই জাহাজকে। নেক্সট স্ট্যানজা। অন দ্য ডেসপারেট সিজ লং ওন টু রোম দাই হাই সিনাতে, হেয়ার দাই ক্লাসিক ফেস দাই নায়ার্ড ইয়ার্স হ্যাভ বট মি হোম টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যান্ডিওর দ্যাট ওয়াজ রোম। আর বলছেন ওই যে ডেসপারেট অর্থাৎ হতাশগ্রস্ত সমুদ্রগুলো অভ্যন্তরে ঘুরে বেড়াতো, সেই সমস্ত কচুরিপানা অর্থাৎ হাইসিনাথ, হাইসিনাথ মানে কচুরিপানা, এক ধরনের সুন্দর ফুল। এখানে বলে রাখি হাইসিনাথ হলেন অ্যাপেলো অর্থাৎ সূর্যের দেবতা অ্যাপেলোর ওয়াইফ। একদিন কি হয়েছিল, অ্যাপেলো এবং হাইসিনাথ দুজনে খেলার ছলে অ্যাপেলো ওনার স্ত্রী অর্থাৎ হাইসিনাথকে কিছু কারণে আঘাত করেন এবং সেই আঘাতের কারণে হাইসিনাথ মারা যান, এবং ওনার রক্ত দিয়ে উনি তৈরি করেন এক অসাধারণ ফুল, যেই ফুলকেই এখানে বর্ণনা করা হয়েছে। সেই হাইসিনাথ ফুলের মতোই উনি অর্থাৎ জেন স্ট্যানার্ড ওনার বন্ধুর মাতা, এবং তার ক্লাসিক ফেস এবং তার মতোই সুন্দর ওনার ফেসটা, দাই নায়ার্ড ইয়ার্স, নায়ার্ড অর্থাৎ জলপরী, সেই জলপরীরা যারা তাদের বাড়ি ফিরিয়ে আনতো, যাদের পথ দেখিয়ে আনতো, সেই নায়ার্ড অর্থাৎ জলপরী হলো তুমি। টু দ্য গ্লোরি দ্যাট ওয়াজ গ্রিস অ্যান্ড দ্য গ্র্যান্ডিওর দ্যাট ওয়াজ রোম। আর সেই সমস্ত গৌরব গ্রিক রাজ্য কিংবা রোমের সমস্ত কিছু আলোচ্ছলে, সমস্ত কিছু উৎসাহ ভেসে যেত তোমারই মধ্যে দিয়ে। অর্থাৎ যদি গ্রিক আর রোম দুটি শহরই সেরা হয়ে থাকতো, যদি এই দুটো শিক্ষা বিদ্যা অস্ত্র সমস্ত কিছুতেই সেরা হয়ে থাকে, তাহলে এই দুটো রাজ্য তোমার মধ্যে আমি দেখতে পাই। নেক্সট স্ট্যানজা বলছেন যে লো ইন ইউ ব্রিলিয়ান্ট উইন্ডো নিক, আর আমি সেই উইন্ডো নিক অর্থাৎ জানলার পাশ দিয়ে দেখি সেই অসাধারণ হাউস স্ট্যাচু, লাইক আই সি দি স্ট্যান্ড, কি অসাধারণ একটি স্ট্যাচু দাঁড়িয়ে আছে। অর্থাৎ স্ট্যাচুটাকে উনি ওনার বন্ধুর মাতা অর্থাৎ জেন স্ট্যানার্ডকেই বলছেন। দ্য আগাটি ল্যাম্প উইথ ইন দাই হ্যান্ড, আর সেই যে মূল্যবান আগাটি ল্যাম্প
সেটা যেন আমি তোমার হাতে দেখতে পাই। ও সাইকি, ফ্রম দ্য রিজিয়ন্স হুইচ আর হোলি ল্যান্ড। আর সাইকি, সাইকি হলেন সবচেয়ে সুন্দরতম মহিলা। মাইথোলজিতে এটা বলা হয়ে থাকে যে ভেনাস হলো সবচেয়ে সুন্দর মহিলা, তবে ভেনাসের থেকেও সাইকি যখন বেশি সুন্দরতায় পরিণত হয় তখন ভেনাস ওনার পুত্র ক্লিউপিডকে হত্যা করার, অর্থাৎ ক্লিউপিডকে পাঠান যাতে সাইকিকে হত্যা করা হয়। কিন্তু সাইকিকে হত্যা করার পরিবর্তে উনি ওনার রূপে মোহিত হয়ে পড়েন এবং পরবর্তীকালে উনি ওনাদের পানিশ করেন। এখানে সেই সাইকিরই কথা বর্ণনা করা হচ্ছে। ও সাইকি, ফ্রম দ্য রিজিয়ন্স হুইচ আর হোলি ল্যান্ড। আর তোমার সেই প্রদেশ সাইকি সেটা পবিত্র ভূমিতে পরিণত করেছিলে। অর্থাৎ পুরো পোয়েমটি আমরা দেখতে পাচ্ছি হেলেন অর্থাৎ ওয়াইফ অফ মেনেলাসের স্ত্রীকে বলা হচ্ছে। এবং এখানে হেলেনের সুন্দরতা যেরকম ছিল সেরকমই সুন্দরতা জেন স্ট্যানার্ডকে বলছেন আমাদের পোয়েট এডগার অ্যালেন পো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান।